কেরোসিনের চুলায় জাম্বো সাইজের এক কেতলি। মঞ্জু পাশে বসে আছে, একটু পরপর কেতলির মুখ তুলে পানি ফুটছে কিনা তা দেখার চেষ্টা করছে। তার হিসেব মতো ইতিমধ্যে পানি ফুটে যাওয়ার কথা, অথচ ফুটছে না, ব্যাপারটা কি? মঞ্জুর বয়স 13-14, কিন্তু দেখায় অনেক বেশি। তার মুখ চিমশে গিয়েছে, গালের হাড় উঁচু, মাথার চুল জায়গায় জায়গায় পড়ে গেছে, উপরের পাটির দুটি দাঁত ভাঙা, ভাঙা দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলা ছাড়া তার মধ্যে আর কোনো ছেলে মানুষই নেই। মজনু পূর্বা নাট্য দলের টি বয়, এদের সঙ্গে সে গত 3 বছর ধরে লেগে আছে। তার কাজ হচ্ছে রিহার্সেল চলাকালীন সময়ে 100 থেকে 150 কাপ চা বানানো, এর বিনিময়ে মাসে সে 90 করে টাকা পায়। রিহার্সেলের এই ঘরে রাতে ঘুমোতে পারে, এমন কোনো লোভনীয় চাকরি নয়। প্রতি সপ্তাহে মঞ্জু একবার করে ভাবে চাকরি ছেড়ে দেব, ছাড়তে পারে না, তার নেশা ধরে গেছে, রিহার্সেল না শুনলে তার ঘুম হয় না। বৃহস্পতি এবং শুক্র এই 2 দিন রিহার্সেল হয় না, মঞ্জুর খুব অস্থির লাগে। আগামীকাল বৃহস্পতিবার, এই কথা ভেবেই এখন থেকে মঞ্জুর মেজাজ খারাপ। মেজাজ খারাপ হলে সে কিছুক্ষণ পরপর দাঁতের ফাঁক দিয়ে থুতু ফেলে, এখনও ফেলছে এবং আড়ে আড়ে দরজার দিকে তাকাচ্ছে, কেউ দেখে ফেললে কপালে যন্ত্রণা আছে। তার থুতু ফেলা কেউ সহ্য করে না। প্রণববাবু দরজা দিয়ে ঢুকলেন, মজনু অতিরিক্ত গম্ভীর হয়ে পড়ল। প্রণববাবুকে সে দু চোখে দেখতে পারে না, তার সঙ্গে চোখাচোখি হলেই সে মনে মনে বলে, হারামজাদা মালাউন। মজনু, মজনু জবাব দিল না, তাকালো না। মজনু, জল ফুটিল নাকি রে? না, চুলায় আগুন আছে নাকি দেখ তো, তুই দেখি রাত 12টা বাজাবি। মজনু প্রণববাবুর উল্টো দিকে মুখ নিয়ে খুব সাবধানে একদলা থুতু ফেলে মনে মনে বলল, হারামজাদা কুত্তা। এই দলের 2 জন লোককে মজনু সহ্য করতে পারে না, একজন প্রণববাবু, অন্যজন জলিল সাহেব। অথচ এই 2 জনই নিতান্ত ভালো মানুষ, বিভিন্ন উপলক্ষে মজনুকে টাকা পয়সা দেন। প্রণববাবু পকেট থেকে 20টা টাকা বের করে মজনুর দিকে বাড়িয়ে দিলেন, মধুস্বরে বললেন, 5টা 5-5 নিয়ে আয়, বিদেশি যাবি আর আসবি। মজনু বেরিয়ে গেল, বিদেশি সিগারেট আনতে তার খুব আগ্রহ, দেশিটাই সে কেনে, কেউ ধরতে পারে না, সব বেকুবের দল, অথচ তারা নিজেরা তা জানে না। পৃথিবীতে বোকার সংখ্যা এত বেশি কেন, এই জিনিসটা নিয়ে প্রায়ই মজনু ভাবে। রিহার্সেল হয় পুরানো পল্টনের জনতা পাবলিক লাইব্রেরির হল ঘরে, 2টো চৌকি একত্র করে একটা স্টেজ তৈরি করা আছে। এই পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা পূর্বা নাট্য দলের সঙ্গে জড়িত বলে এখানে রিহার্সেলের সুযোগ পাওয়া যাচ্ছে, তবে বেশি দিন পাওয়া যাবে না। হল ঘরটা লাইব্রেরির রিডিং রুম হয়ে যাবে, হল ঘরে নাটকের পাত্রপাত্রীরা উপস্থিত হচ্ছে, মহড়া শুরু হতে দেরি হচ্ছে কারণ আসিফ এখনও উপস্থিত হয়নি। আসিফের স্ত্রী লীনা অনেকক্ষণ হলো এসেছে, অন্য কোনো মেয়ে এখনও উপস্থিত হয়নি। লীনার বয়স 35, তাকে কখনো সেরকম মনে হয় না, হালকা পাতলা গহনের জন্য 18-19 বছরের তরুণীর মতো মনে হয়। লীনার মুখটি স্নিগ্ধ, তবে আজ তাকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। মিজান বসেছে লীনার পাশে, সে জিজ্ঞাসা করলো, ভাবি আপনার শরীরটা কি খারাপ? লীনা জবাব না দিয়ে হাসল, যে হাসির মানে হচ্ছে শরীর ভালোই আছে। মিজান বলল, আসিফ ভাই দেরি করছেন কেন জানেন? জানি। লীনা আবার হাসল, তার হাসি রোগ আছে, যে কোনো কথা বলবার আগে একটু হলেও হাসে এবং কথা কখনো পুরোপুরি বলে না। মিজান বিরক্ত হয়ে বলল, জানলে বলুন, আপনি অর্ধেক অর্ধেক কথা বলেন, অর্ধেক পেটে রেখে দেন, বড় বিরক্ত লাগে। লীনা বলল, ও তার বোনের বাসায় যাবে, ওর ভাগ্নে শরীর খারাপ, ওখানেই মনে হয় দেরি হচ্ছে। মিজান ভ্রু কুচকে বলল, কোনোদিন টাইমলি রিহার্সেল শুরু করতে পারি না, কোনো মানে হয়? লীনার বেশ মজা লাগছে।
মিজানের কথা বলার ভঙ্গিটাই মজার। এমন ভাবে সে কথা বলে যেন পুরো নাটকের দায়িত্ব তার ঘাড়ে, অথচ সে এই বছরই মাত্র গ্রুপে জয়েন করেছে। নাটকে এখনো কোনো রোল পায়নি, পাওয়ার সম্ভাবনাও কম। মিজানের গলাটা মেয়েলি, তবে এ নিয়ে তার কোনো ক্ষোভ নেই। সে যে লেগে থাকতে পারছে এতেই সে খুশি। মিজানদের থেকে একটু দূরে জলিল সাহেব কয়েকজনের সঙ্গে নিচু গলা আড্ডা দিচ্ছেন। আড্ডা ঠিক না, কথা বলছেন জলিল সাহেব একাই, অন্যরা খুব আগ্রহ নিয়ে শুনছে। আদিরসের গল্প, জলিল সাহেব আদিরস বিষয়ক রসিকতা অতি চমৎকার করেন, তবে সবসময় করেন না। এমন সময় করেন যখন আশেপাশে মেয়েরা কেউ থাকে। আজ রিনা কাছেই আছে। জলিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, গল্পটা হচ্ছে একটা ভীমরুল নিয়ে। ভীমরুল হুল ফুটিয়ে দিয়েছে। ভীমরুল হুল ফুটালে কী হয় জানো তো? ফুলে বিশাল হয়ে যায়। এখন চিন্তা করো, একজন লোকের একটা বিশেষ জায়গায় যদি ভীমরুল হুল ফুটায় তাহলে? জলিল সাহেবের কথা শেষ হলো না, তার আগেই এক একজন হাসতে হাসতে ভেঙে পড়েছে। রিনা বলল, মিজান ওরা হাসি হাসি করছে কী নিয়ে জানো? মিজান বলল, জলিল সাহেব আজে বাজে গল্প বলেন, ওই নিয়ে হাসাহাসি হয়। আজে বাজে গল্প মানে কীরকম গল্প? বাদ দেন তো ভাবি। জলিল সাহেবের গল্প আরও খানিকটা অগ্রসর হয়েছে, আবার সবাই হাসতে হাসতে ভেঙে পড়ছে। ঘরের ভিতর খুব গরম লাগছে। লীনা বারান্দায় চলে এলো। বারান্দা থেকেই দেখলো মেয়েরা সব চলে এসেছে। মেয়েদের আনার জন্য একটা গাড়ি যায়। নতুন মেয়েটির আজ আসার কথা, সে এসেছে কিনা কে জানে। মজনু চা বানাচ্ছে। প্রথম কাপটা সে লীনার দিকে বাড়িয়ে দিল। লীনা বলল, চা খাবো না রে, গরম লাগছে। ঠান্ডা কিছু এনে দিমু? না। আপনার শরীরটা কি খারাপ আফা? না, শরীর খারাপ না। লীনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার শরীরটা আসলেই খারাপ। কেন খারাপ তা সে নিজেও ঠিক জানে না। রাতে ঘুম ভালো হচ্ছে না। একবার ঘুম ভাঙলে কিছুতেই ঘুম আসতে চায় না। কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চায়। যে চারজন মেয়ে এসেছে তাদের একজন আজই প্রথম এলো, শ্যামলা একটি মেয়ে। মুখ থেকে বালিকা ভাবটা এখনো যায়নি। সে অবশ্য লালমাটিয়া কলেজে আইএ পড়ছে, এবার সেকেন্ড ইয়ার। ভালো নাম ইসরাত বেগম। সবাই অবশ্য তাকে পুষ্প পুষ্প বলে ডাকছেন। মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব লজ্জা পাচ্ছে, তবে কৌতূহলের চোখে চারদিক দেখছে। সে একা পড়ে গেছে। অন্য মেয়েরা জলিল সাহেবের কাছে চেয়ার টেনে বসেছে। জলিল সাহেব ভূতের গল্প শুরু করেছেন। ভূতের গল্পগুলো অবশ্য আদিরসের গল্পের মতো জমছে না। লীনা বারান্দা ছেড়ে আবার ঘরে ঢুকল। পুষ্পের পাশের চেয়ারে এসে বসল। হাসি মুখে বলল, নাম কি তোমার? পুষ্প। বাহ, খুব ভালো নাম তো, বলে লীনা নিজেই একটু লজ্জা পেল। বাহ, খুব ভালো নাম তো, এই জাতীয় কথাগুলি সাধারণত ছোট বাচ্চাদের বলা হয়। এই মেয়েটা ছোট বাচ্চা নয়। তুমি কি আগে অভিনয় করেছো? জি না, আমি হয়তো পারবো না। কেন পারবে না? নিশ্চয়ই পারবে, অভিনয় কঠিন কিছু নয়। আমি যদি পারি তুমিও পারবে। বাসা থেকে করতে দিবে কিনা তাও তো জানি না। সে কি বাসায় কাউকে কিছু বলনি? জি না, বলনি কেন? বাসায় বললাম, তারপর এখানে কিছু পারলাম না, আপনারা বাদ দিলেন। লীনা খানিকটা অবাক হলো। এই মেয়েকে যতটা লাজুক শুরুতে মনে হচ্ছিল এ ততটা লাজুক নয়। গলার স্বর পরিষ্কার ও স্পষ্ট। এ পারবে। লীনা বলল, আমাদের দিকটাও কিন্তু তুমি দেখোনি। ধরা যাক আমরা তোমাকে নিলাম, তারপর বাসা থেকে বললো হবে না, তখন আমরা ঝামেলায় পড়বো না? আমি আপনাদের দিকটা ভাবিনি, আমি শুধু আমার নিজের দিকটাই ভেবেছি। সবাই তাই ভাবে পুষ্প। নাটক পরিচালক বজলু ভাই এসে ঢুকেছে। আজ তিনিও দেরি করেছেন। অসম্ভব রোগা, অসম্ভব কালো এবং প্রায় 6 ফুটের মতো লম্বা একজন মানুষ।
খানিকটা কুঁজো হয়ে হাঁটেন বলে তার অন্য নাম হয়েছে হ্যান্স ব্যাগ অফ মিরপুর। ফজলু ভাই এসেই বিরক্ত স্বরে বললেন, তোমরা বসে আছো কেন, শুরু করে দিলেই হতো। জলিল সাহেব বললেন, আপনি নেই শুরু করব কিভাবে, আমি না থাকলে শুরু হবে না, এটা কেমন কথা। আসিফ ভাইও এখন আসেনি, বলো কি এদের হয়েছে কি, একে চা দিতে বলো, চা খেয়ে ম্যারাথন, আজ ফুল রিহার্সেল হবে, নতুন মেয়ে একটা আসার কথা এসেছে, কুসুম কিংবা পুষ্প জাতীয় নাম। পুষ্প উঠে দাঁড়ালো, বজলু সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। পুষ্প খুব অস্বস্তি বোধ করছে, এতক্ষণ কেউ তেমন করে তার দিকে তাকায়নি, এখন একসঙ্গে সবাই তাকাচ্ছে। তোমার নামে কুসুম? আমার নাম পুষ্প। ওই একই ব্যাপার, তৈলাধার পাত্র কিংবা পাতাধার তৈল অভিনয় করেছো কখনো? জি না। এই তো একটা ভুল কথা বললে, অভিনয় তো আমরা সারাক্ষণ করছি করছি না, বাড়িতে মেহমান এসেছে, তুমি খুব বিরক্ত তবু তার সঙ্গে হাসি মুখে গল্প করতে যাচ্ছ, দেখাতে হচ্ছে যে তুমি আনন্দিত, এটা অভিনয় না? অভিনয় তো বটেই, কঠিন অভিনয়, আমাদের প্রতিনিয়ত অভিনয় করতে হয়। পুষ্প তাকিয়ে আছে, এই লোকটিকে তার পছন্দ হচ্ছে না, কথা বলার সময় লোকটির মুখ থেকে থুতু ছিটকে আসছে আর কথা বলছে কেমন মাস্টারের ভঙ্গিতে, কথাবার্তা একটা সবজান্তা ভাব, এইরকম সবজান্তা লোক তার ভালো লাগে না। পুষ্প। জি। তুমি একটা কাজ করো, একটু দূর থেকে হেঁটে হেঁটে এখানে এসে দাঁড়াও, তারপর তুমি তোমার মাকে ডাকো, এমনভাবে ডাকবে যেন তুমি জরুরি খবর দিতে চাচ্ছ। কি খবর? মনে করো একটা দুঃসংবাদ। পুষ্প তাই করল, যদিও তার মোটেও ভালো লাগছে না, একটু দূর থেকে হেঁটে এসে বলল, মা মা। বজলু সাহেব বিরক্ত মুখে বললেন, কিছুই তো হলো না, আবার করো। পুষ্পের মুখ লাল হয়ে গেছে, সে একবার ভাবলো কিছু করবে না, দাঁড়িয়ে থাকবে, কিন্তু তা কি ঠিক হবে, সবাই তার দিকে তাকাচ্ছে। পুষ্প আবার একটু দূরে সরে গেল, এগিয়ে এলো জড়ান পায়ে, আবার ডাকল, মা মা। বজলু সাহেব ভ্রু কুচকে বললেন, রোবটের মতো কথা বলছো, ফ্রিলি বলো, পরিষ্কার গলায় বলো, জায়গাটা আবার করো। পুষ্প বললে, আর করবো না, আমার ইচ্ছা করছে না। ইচ্ছা করছে না মানে? আমি অভিনয় করব না। পুষ্প লীনার পাশে চেয়ারটায় বসে পড়ল, তার চোখে পানি এসে যাচ্ছে, কিরকম বিশ্রী ভঙ্গিতে লোকটা বলল কিছুই তো হলো না, কিছুই না হওয়াটা যেন তার অপরাধ। পুষ্পের ইচ্ছা করছে বাসায় ফিরে যেতে, রাত এখনো তেমন হয়নি, সে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবে, তার এত ভয় টয় নেই, তবে ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না। মিনা আপা তাকে নিতে এসেছেন, ফিরতে হবে মিনা আপার সঙ্গেই। মিনা আপার কাণ্ড কারখানাও অদ্ভুত, তাকে নিয়ে আসার পর আর কোনো খোঁজ খবর নেই। ফর্সা মতো একটা লোকের পাশে বসে ক্রমাগত কথা বলছে, ফর্সা লোকটাকে দেখে মনে হচ্ছে না সেই সব কথা মন দিয়ে শুনছে, বরং মনে হচ্ছে ফর্সা লোকটা বিরক্ত হচ্ছে। মিনা আপা পুষ্পদের পাশের ফ্ল্যাটে থাকেন, কৃষি ব্যাংকে কাজ করেন আর নাটক থিয়েটার করেন, বয়স 30 ছাড়িয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। পুষ্পের ধারণা বিয়ে হওয়ার সম্ভাবনা খুব কম, মিনা আপা বছর দিনেক আগে থেকে মোটা হতে শুরু করেছেন, এখন প্রায় মৈনাক পর্বত, থুতনিতে ভাঁজ পড়েছে, হাঁটার সময় থপথপ শব্দ হয়। মিনা আপার ধারণা টনসিল অপারেশনের জন্য তার এটা হয়েছে, টনসিল অপারেশন না হলে আগের মতো হালকা পাতলা থাকতেন। এই নাটকে মিনা আপা কিসের পাঠ করেন কে জানে। আসিফ এসে ঢুকলো ঠিক 8:30, দরজা থেকেই লীনার দিকে তাকিয়ে লাজুক হাসি হাসল, এই হাসির অনেকগুলো অর্থ। 8 বছর পাশাপাশি থাকায় লীনা এখন সবকটি অর্থ ধরতে পারে, অর্থগুলি হচ্ছে, দেরির জন্য আমি লজ্জিত, সারাদিনের পরিশ্রমে আমি খানিকটা ক্লান্ত, এবং একটা খারাপ খবর আছে।
আসিফকে ঠিক সুপুরুষ বলা যাবে না, শক্ত সামর্থ্য গড়ন, মাথা ভর্তি অগোছালো কোকড়ানো চুল, চোখ দুটি ছোট, ঠোঁট বেশ পুরো চওড়া কাঁধ, সব কিছু মিলিয়ে আলাদা কিছু আকর্ষণ তার মধ্যে আছে। লীনা ছোট্ট নিঃশ্বাস ফেলল। 8 বছরের সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পরে ওই মানুষটাকে দেখলে তার মধ্যে তরল অনুভূতি হয়, পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করে। আসিফকে ঢুকতে দেখেই বজলু সাহেব চায়ের কাপ নামিয়ে হুঙ্কার দিলেন, স্টার্ট করো, দ্বিতীয় দৃশ্য থেকে শুরু হবে, আজ কোনো প্রম্পটিং হবে না, একবার ডায়লগ ভুলে গেলে 5 টাকা করে জরিমানা। আসিফ যাও স্টেজে উঠে পড়ো, তোমরা চেয়ার আর টেবিল দাও, বাদিকে একটু পেছনো, দর্শকরা যেন শুধু সাইড ভিউ পায়। আমি বলল, পেছনের চৌকির পশ্চিম দিকের কোনো একটা ভাঙা আছে, খেয়াল রাখবেন। আসিফ বলল, এক কাপ চা খেয়ে নি বজলু ভাই, খুব টায়ার্ড ফিল করছি। এক চুমুকে চা শেষ করো কুইক, 7 দিন পর শো, অথচ এখন একটা দিন ফুল রিহার্সাল দিতে পারলাম না। লীনা ভেবেছিল আসিফ চায়ের পেয়ালা হাতে তার পাশে এসে দাঁড়াবে, টুকটাক কিছু কথাবার্তা বলবে, তা সে করল না। চায়ের কাপ হাতে প্রণবকে নিয়ে বারান্দায় চলে গেল। আসিফ নিজের বাসার বাইরে এলে স্ত্রীর সঙ্গে কেমন যেন আলগা একটা ব্যবহার করে, যেন সে লজ্জা পায়। পুষ্প বলল, চায়ের কাপ হাতে বারান্দার দিকে যে গেলেন উনি কি নাটকের নায়ক? লীনা হেসে বলল, তার চেহারাটা কি তোমার কাছে নায়কের মতো মনে হলো? না তা না। হ্যাঁ এই নায়ক, নাটকের শুরুটা বলি, তোমার ভালো লাগবে, একজন বিখ্যাত লেখকের উপন্যাস থেকে নাটক করা, গল্পটা খুব চমৎকার, শুনতে চাও? হ্যাঁ চাই। এ নাটকের নায়ক হচ্ছেন একজন লেখক, নতুন বিয়ে করেছেন, স্ত্রীর দিকে তার যতটা সময় দেওয়া দরকার ততটা দিতে পারছেন না, রাত 10টার পর লেখার খাতা নিয়ে বসেন, স্ত্রী বেচারি একা একা শুয়ে থাকে, মেয়েটির বয়স খুব কম, এই ধরো 18-19, তার খুব ইচ্ছে করে স্বামীর সঙ্গে জেগে রাত জেগে গল্প করতে, স্বামী বেচারা তা বুঝতে পারে না, সে তার উপন্যাস নিয়ে ব্যস্ত। ঘটনাটা শুরু হয়েছে এক রাতে, স্বামী লিখছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, ইলেকট্রিসিটি চলে গেল, লেখকের স্ত্রী একটা জ্বলন্ত মোমবাতি হাতে বসার ঘরে ঢুকল। লেখকের নাম কি? পুরো নাটকে লেখকের কোনো নাম নেই, তবে তাকে সবসময় লেখক বলা হয়েছে, তবে লেখকের স্ত্রীর নাম আছে জরি। আপনি হচ্ছেন লেখকের স্ত্রী তাই না? হ্যাঁ। কি করে বুঝলে? আমার কেন জানি মনে হচ্ছিল। নাটক শুরু হলো, স্টেজের এক প্রান্তে লেখার টেবিল, চেয়ারে পাতুলে আসিফ বসে আছে। বজলু সাহেব বললেন, চেয়ারে পাতুলে বসেছো কেন, এটা কীরকম বসা? আসিফ বলল, ঘোড়াভাবে বসেছি বজলু ভাই, খুব রিল্যাক্সড হয়ে বসা, পা নামিয়ে ঠিকঠাক মতো বসলে ফর্মাল একটা ভাব চলে আসে, দেখতে ভালো লাগছে না? দেখতে ভালো লাগার একটা ব্যাপার আছে, দর্শক হিসেবে জিনিসটা দেখতে ভালো লাগতে হবে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি। বজলুর কথা শেষ করলে না, আসিফ বলল, বজলু ভাই আমি চাচ্ছি যেন আমাকে ভালো না লাগে, লেখকের সব কাণ্ডকারখানায় তার স্ত্রী যেমন বিরক্ত, আমি চাই দর্শকরাও যেন ঠিক তেমনিভাবে বিরক্ত হয়। বজলু শীতল গলায় বললেন, তুমি পা নামিয়ে বসো। আসিফ পা নামাল, বা হাতে মাথা হেলান দিয়ে লিখতে শুরু করল। পুষ্প মুগ্ধ হয়ে দেখছে, মুগ্ধ হয়ে দেখার মতোই ব্যাপার, একজন লেখক গভীর আগ্রহ নিয়ে লিখছেন, এটা এতটা সুন্দর বোঝাচ্ছে, মাঝে মাঝে লেখা থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। লেখক একটা সিগারেট মুখে দিলেন, গ্যাসলাই দিয়ে সিগারেটে আগুন ধরাতে গিয়ে ভরালেন না, নতুন কিছু মাথায় এসেছে, গ্যাসলাই ফেলে কলম তুলে আবার ঝড়ের বেগে লিখতে শুরু করেছেন। এমন সময় বাতি নিভে গেল, লেখক কি প্রচণ্ড বিরক্তি নিয়েই না তাকাচ্ছেন টেবিল ল্যাম্পটার দিকে। লেখকদের প্রতি সহানুভূতিতে
পুষ্পের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। এমন সময় দেখা গেল লেখকের স্ত্রী জুরি আসছে, তার হাতে মোমবাতি। বাতাসের ঝাপটা থেকে বাতি আড়াল করে আসছে, তার মুখে কেমন যেন দুষ্টু দুষ্টু হাসি। রূপ দেখছি মুগ্ধ হচ্ছে, লেখক কথা বললেন, কি চমৎকার ভরাট গলা, স্বপ্নমাখা স্বর। লেখক, জুরি তুমি এখনো জেগে আছো? জুরি, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ শুনি খাটের নিচে খুটখুট শব্দ হচ্ছে, কে যেন আবার খুকখুক করে কাশলো, পুরুষ মানুষের কাশি, ভয়ে আমি অস্থির, খাটের নিচে কে যেন বসে আছে। লেখক, আবার আজে বাজে কথা শুরু করেছো? জুরি, মোটেই কোনো বাজে কথা না, আমার মনে হচ্ছে আমাদের খাঁচের নিচে একটা ভূত থাকে, পুরুষ ভূত, ভূতটার গায়ে তামাকের গন্ধ। লেখক, জুরি তুমি দয়া করে মোমবাতিটা এখানে রেখে ঘুমিয়ে পড়ো, প্লিজ প্লিজ, এই দেখো হাত জোর করছি। জুরি, ঝড় বৃষ্টির রাতে একা একা ঘুমোবো? ভূতটা যদি আমাকে কিছু করে, ওর মতলবটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। লেখক, তোমার সঙ্গে ঘুমোতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না, লেখালেখি একটা মুডের ব্যাপার, মুড সবসময় আসে না। জুরি, এখন এসেছে? লেখক, হ্যাঁ এসেছে, সারা রাত আমি লিখব। জুরি, আর আমি সারা রাতে ভুট্টার সঙ্গে ঘুমব? লেখক, আমি একটা ক্লাইম্যাক্সে এসে থেমে আছি, আমার নায়ক অভাবে অনটনে পরযুদস্ত, বেকার হাতে টাকা পয়সা নেই, সকালবেলা খবর পেয়েছে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, সে ঠিক করে আত্মহত্যা করবে। জুরি, এখনো করেনি? লেখক, না করেনি, তবে স্থির সিদ্ধান্ত নিয়েছে, এখন পথে পথে ঘুরছে। জুরি, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছে তাহলে দেরি করছো কেন? কোনো একটা ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ুক, ঝামেলা চুকে যাক, আমরা আরাম করে ঘুমোতে চাই। লেখক, বড্ড যন্ত্রণা করছো জুরি। জুরি, আমি আর কত যন্ত্রণা করছি, তোমার নায়ক অনেক বেশি যন্ত্রণা করছে, স্থির সিদ্ধান্ত নিয়েও পথে পথে ঘুরছে, এত ঘোরার দরকার কি বেটা, লাভ দিয়ে কোনো একটা ট্রাকের নিচে পড়ে যা, ঢাকা শহরে কি ট্রাকের অভাব? লেখক, জুরি। জুরি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, যদি চাও তো এক কাপ চা বানিয়ে দিতে পারি। লেখক, এই মুহূর্তে আমি একটা জিনিসই চাই, তা হচ্ছে নীরবে কাজ করার স্বাধীনতা। জুরি, বেশ স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতার সঙ্গে এক কাপ চাও দিয়ে যাচ্ছি। পুষ্প দেখল জুরির দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর কাছ থেকে চলে এসেছে, ঢুকেছে রান্নাঘরে, চা বানাচ্ছে, চা বানাতে বানাতে তার চোখ দিয়ে পানি এসে গেল, সে চোখে আঁচল দিয়ে খানিকক্ষণ কাঁদল, তারপর চায়ের কাপ হাতে বসার ঘরে ঢুকল। বুঝলু সাহেব চেঁচিয়ে বললেন, স্টপ। অভিনয় থেমে গেল। বুঝলু সাহেব বিরক্ত গলায় বললেন, পুরো ব্যাপারটা স্লো হয়ে যাচ্ছে, এমনিতেই নাটক স্লো, এরকম একটা স্লো নাটকে তার চেয়ে স্লো অ্যাকশন রিয়াকশন মোটেই অ্যাকসেপ্ট করবে না, চা বানানোর জন্য পাশে ঘুরে যাওয়া মানে নাটক স্লো করে দেওয়া। জুরি, তোমাকে লেখকের পাশেই থাকতে হবে, ওই ঘরেই ফ্লাক্সের চা বানানো আছে, তুমি শুধু ফ্লাক্স থেকে চা ঢেলে দেবে। লীনা বললো, বুঝলু ভাই একটা সমস্যা আছে তো, ইমোশন বিল্ড আপ করার জন্য আমার কিছু সময় দরকার, এই সময় তো আমি পাচ্ছি না, যা করার সময় মধ্যেই করতে হবে, এত অল্প সময়ের চোখে পানি আনতে পারবো বলে তো মনে হচ্ছে না। পারবে, অবশ্যই পারবে, না পারলেও ক্ষতি নেই, সাজেশানের উপর দিয়ে কেটে বের হয়ে যাবে, নাও শুরু করো, স্টার্ট। লেখকের পাশে তুমি দাঁড়িয়ে আছো শান্ত ভঙ্গিতে, বলছো বেশ স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতার সঙ্গে সঙ্গে এক কাপ চা দিয়ে যাচ্ছি, ওকে স্টার্ট। জুরি, ডেলিভারি এত সফট দিও না, একটু হার্ড দিও। অভিনয় শুরু হলো, লেখক এক মনে লিখছেন, জুরি ফ্লাক্স থেকে চা ঢালতে ঢালতে লেখকের দিকে আরো চোখে তাকাচ্ছে, তার মন বিষাদে ভরাক্রান্ত, এক সময় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পুষ্প অবাক হয়ে দেখল কত সহজে মেয়েটির চোখে পানি এসে গেছে,
এটা যেন অভিনয় নয়, বাস্তব জীবন। স্বামী সঙ্গ কাতর একটি মেয়ের অভিমানের অশ্রু। লেখক চোখ তুলে তাকালেন বা অক্ষয় বললেন, কি হয়েছে, চোখে পানি কেন? জড়ি চোখ মুছতে মুছতে, আমার খুব বাজে একটা চোখের অসুখ হয়েছে, রাত হলে চোখ কড়কড় করে, চোখ দিয়ে পানি পড়ে। লেখক, চোখ একবার দেখাও না কেন, এই বলেই লেখক আবার লিখতে শুরু করেছেন। জুরি চলে আসছে, দরজার পাশে এসে থমকে দাঁড়ালো। জুরি তাকিয়ে আছে লেখকের দিকে। লেখক এক মনে লিখছেন, জুরির চোখ দিয়ে জল পড়ছে। পুষ্প বুঝতে পারেনি যে তার চোখ দিয়েও জল পড়তে শুরু করেছে। মেয়েটির কষ্টে তার বুক ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে সে এক্ষুনি চেঁচিয়ে লেখককে বলবে পাষণ্ড কোথাকার। সে কিছুই বলতে পারলো না, দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। তার খুবই খারাপ লাগছে, কিন্তু সে চোখের পানি থামাতে পারছে না। আসিফ এসে দাঁড়িয়েছে তার সামনে। আসিফ বলল, তোমার নাম কি? পুষ্প ধরা গলায় বলল, আমার নাম দিয়ে আপনার কোনো দরকার নেই। এটা সে কেন বলল কে জানে, লেখকের উপর তার অসহ্য রাগ লাগছিল, এই রাগের জন্যই হয়তো বলেছে। এখন আবার তার জন্য খারাপ লাগছে। হলঘরের ভেতর অসহ্য গরম, বাইরে এসে একটু আরাম লাগছে, ঠান্ডা হাওয়া বইছে। নীলা হালকা গলায় বলল, বৃষ্টি হবে নাকি? আসিফ জবাব দিল না, মনে হচ্ছে সে অন্য কিছু ভাবছে। নীলা বলল, কিছু ভাবছো নাকি? না, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে, ঠান্ডা কিছু খেলে কেমন হয়? ভালোই হয়। তারা দুজন কনফেকশনারির দোকানে ঢুকল। লীনার কী যে একটা বলার কথা কিছু কিছুতেই মনে পড়ছে না। মাঝে মাঝে তার এরকম হয়, খুব জরুরি কথা যেটা না বললেই নয় অথচ মনে পড়ে না। লীনা, কি? টিভিতে একটা অফার পেয়েছি, যাবো কি না বুঝতে পারছি না। যাবে না কেন? কখনো করিনি তো, বুঝিও না। তাছাড়া কি, রোলটা খুব ছোট, নায়কের দুঃসম্পর্কের আত্মীয়, নায়কের কাছে দুবার টাকা ধার চাইতে আসে, এই পর্যন্তই, অভিনয়ের কোনো স্কোপ নেই। তাহলে যাবো কেন? তোমার মতো এত বড় অভিনেতা, তুমি যদি টিভিতে যাও সুপারস্টার হয়ে যাবে। আসিফ হাসলো। লীনা বলল, আমি মোটেও হাসি কথা বলিনি, তুমি হচ্ছে সুপার সুপার সুপারস্টার, তুমি নিজেও সেটা খুব ভালো করে জানো না? আসিফ জবাব দিল না। নিজের সম্পর্কে তার ধারণা বেশ উঁচু, সে খুব ভালো করেই জানে তার ক্ষমতা কতটুকু। তার আশেপাশে যারা আছে তারাও জানে, ক্ষমতা যেমন কাজে আসছে না, তার দলটাও ছোট, অভিনেতা অভিনেত্রী তেমন নেই। মঞ্চে যেদিন শো হয় সেদিন অডিটোরিয়াম প্রায় ফাঁকা থাকে। বড় কোনো দলে যদি সুযোগ পাওয়া যেত, তবে দলটির প্রতি তার মমতা আছে। এরা তার জন্য অনেক করেছে, প্রথমবারই প্রধান চরিত্র তাকে দিয়েছে, অন্য কোনো দল তা করতো না। লীনা বলল, তুমি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছো বলে মনে হচ্ছে। না, তা করছি না। কোক শেষ হয়েছে? চলো রওনা দিই, বৃষ্টি হবে মনে হচ্ছে। লীনা বলল, কিছুক্ষণ হাঁটি, তারপর রিক্সা নেব, হাঁটতে ভালো লাগছে। বুঝ তো, চলো হাঁটি। লীনা ছোটো ছোটো পা ফেলে হাঁটছে, সে আসিফের হাত ধরে আছে। রিহার্সালের সময় খুব ক্লান্তি লাগছিল, এখন বেশ ভালো লাগছে। আসিফ ঘড়ি দেখল, রাত 10টা। আশেপাশে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, চিন্তায় পার্টির সামনে না পড়লেই হলো। লীনা বলল, তোমাকে কি একটা জরুরি কথা বলতে যাচ্ছিলাম, এখন আর কিছুতেই মনে পড়ছে না। তাহলে বোধহয় তেমন জরুরি নয়। না, জরুরি, খুব জরুরি। আমার মাথায় কি হয়েছে বুঝলে, কিছু মনে থাকে না, ব্রেন টিউমার ফিউমার কিছু হয়েছে একটা। আসিফ তার জবাব দিল না, সিগারেট ধরালো, হাত ইশারা করে খালি রিক্সা ডাকল। ক্লান্ত গলায় বলল, আর হাঁটতে পারছি না, চলো রিক্সা উঠি। তোমার জরুরি কথাটা মনে পড়েছে? না। তুমি আগে যখন আশেপাশে থাকবে না, তখন হয়তো মনে পড়বে।
আমি ঠিক করেছি মনে পড়লে একটা কাগজে লিখে ফেলব, কাগজটা থাকবে আমার ব্যাগে। বুদ্ধিটা খারাপ না। রিক্সা দ্রুত চলছে, হাওয়ায় লীনার শাড়ির আঁচল উঠছে। লীনা শাড়ির আঁচল সামলাতে সামলাতে বলল, একসময় আমরা একটা গাড়ি কিনবো বুঝলে, তারপর রোজ রাতে গাড়িতে তুলবো, তুমি চালাবে আমি পাশে থাকবো। আসিফ জবাব দিল না। লীনা যখন কথা বলে তখন সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। বিয়ের প্রথম দিকে লীনার অসুবিধা হতো, এখন অভ্যাস হয়ে গেছে। আসিফ কথা না বললেও তার অসুবিধা হয় না। আজ রিহার্সেলে নতুন মেয়েটাকে দেখেছো? পুষ্প নাম। হ্যাঁ দেখলাম, কথাও তো বললাম। অভিনয় নাকি পারে না বজলু ভাই বলছিলেন। মেয়েটা অভিনয় দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। এই দেখে তোমার কোনো স্মৃতি মনে পড়েনি? কোন স্মৃতি একটু মনে করে দেখো। আসিফ তেমন কিছু মনে করতে পারল না। লীনার খানিকটা মন খারাপ হলো। সে চাপা গলায় বলল, তোমার সঙ্গে ঠিক এইভাবে আমার পরিচয় হয়েছিল, মনে আছে? ময়মনসিং টাউন ক্লাবে নাটক করছিলে, তুমি হলে মধু পাগলা, মনে আছে? আছে আছে। তোমার ছেলে মরে গেছে, তার ডেড বডি নিয়ে তুমি যাচ্ছ, আপন মনে কথা বলছো, অভিনয় যে এত সুন্দর হতে পারে ওই দিন প্রথম বুঝলাম। কেঁদে কেটে একটা কাণ্ড করেছি, শেষে বাবা আমাকে হলের বাড়ি নিয়ে যান, তখনও আমি ফোপাচ্ছিলাম। তোমার কিছু মনে নেই তাই না? মনে থাকবে না কেন, মনে আছে। নাটকটা সুবিধার ছিল না, মেলোড্রামা, খুবই দুর্বল সংলাপ। রিক্সা গলির মোড়ে থামল, জায়গাটা হচ্ছে শান্তিবাগ। গলির ভিতর তিনতলা বাড়ির দোতলায় তারা থাকে, একটাই ফ্ল্যাট, দুটি পরিবার শেয়ার করে, কমন রান্নাঘর, তবে তাদের তেমন অসুবিধা হয় না। বাড়ির গেটের কাছে এসে আসিফ থমকে দাঁড়ালো, বিব্রত গলায় বলল, আমি তোমার সঙ্গে আর যাচ্ছি না, সকালে ফিরব। লীনা অবাক হয়ে বলল, তার মানে? শেলির অ্যাপেন্ডিসাইড অপারেশন হবে রাত 11টায়, থাকা দরকার। দুলাভাই চিটং গেছেন, বড় আপা একা। এতক্ষণ এটা আমাকে বলনি কেন? এই তো বললাম, চলো আমিও তোমার সঙ্গে যাই। তোমার যাওয়ার দরকার নেই, তুমি বিশ্রাম নাও, তোমার শরীর খারাপ, রেস্ট দরকার। আমার শরীর খারাপ তোমাকে কে বলল? কয়েক রাত ধরেই তো ঘুমোতে পারছো না, যতবার উঠে দেখি চুপচাপ বিছানায় বসে আছো। লীনা বলল, বেশ তো যাবে যাও, ভাত খেয়ে যাও। ভাত খাবো না, একদম খিদে নেই, সন্ধ্যাবেলা ভাজাভুজি কীসব খেয়েছি, টকটক উঠছে, যাই। লীনা বেশ মন খারাপ করে গেটের কাছে দাঁড়িয়ে রইল, জরুরি কথাটা এখন তার মনে পড়েছে। চেঁচিয়ে ডাকবে আসিফকে, ডেকে বলবে জরুরি কথাটা, ডাকাটা কি ঠিক হবে? এখন মনে হচ্ছে কথাটা তেমন জরুরি নয়। দোতলার ফ্ল্যাটটা লীনারা যাদের সঙ্গে ভাগাভাগি করে থাকছে তাদের পরিবারের সংখ্যা তিন, স্বামী স্ত্রী এবং 3 বছর বয়সী একটি মেয়ে। একজন কাজের ছেলে আছে, সে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। পরিবারের কর্তা হাসমত আলী বেশ বয়স্ক লোক, 40-এর মতো বয়স, আগে একবার বিয়ে করেছিলেন, ওই পক্ষে 2টি মেয়ে আছে। মেয়েরা তাদের নানার বাড়িতে থাকে, নানার বাড়ি টঙ্গিতে, মাঝে মাঝে আসে, সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে যায়। হাসমত সাহেবের দ্বিতীয় স্ত্রী বেনু, এই মেয়েটার বয়স খুবই কম, 15-16 হওয়া বিচিত্র নয়, গ্রামের মেয়ে, তবে শহরের চালচলন দ্রুত আয়ত্ত করে ফেলেছে। মেয়েটি সুন্দরী, তবে বাচ্চা হবার পর গালটাল ভেঙে গেছে, বাচ্চাটা মায়ের কোল ছাড়া থাকতেই পারে না। বেনুকে সারাদিন বাচ্চা কোলে নিয়ে ঘুরতে হয়। লীনাকে সে খুবই পছন্দ করে, যতক্ষণ লীনা বাসায় থাকে বেনু তার পেছনে থাকে। ব্যাপারটা লীনার পছন্দ না হলেও কিছু বলে না। এই সাদা সিদা অল্প বয়সী মেয়েটাকে লীনার ভালোই লাগে, সেই তুলনায় হাসপাতালিকে তার একেবারেই ভালো লাগে না। লোকটা সব কিছু কেমন যেন গ্রাম্য, রেলের বাধা মাইনের চাকরিতেও তার রোজগারে সন্দেহজনকভাবে ভালো, তবে তার ব্যবহার ভালো। গত মাসে সে একটা ফ্রিজ কিনেছে এবং লীনাকে বলেছে, কিছু এরিয়ার টাকা পেলাম, তার প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিলাম, তারপর কিনে ফেললাম, একটা শখ ছিল ভাবি।
লীনা বলল, ভালো করেছেন, এখন আরাম করে ঠান্ডা পানি খেতে পারবেন। বিনু, ভাবিকে একটা পেপসি দাও তো। এখন থাক না ভাবি, খান, খেতে হবে। এটা ভাবি আপনি নিজের ফ্রিজ ভাববেন, রিকোয়েস্ট। বিনু শোনো, নিচের একটা তাক ভাবির, খবরদার কিছু রাখবে না। যদি দেখি তোমার কিছু আছে তাহলে অসুবিধা আছে। জিনিসটা কেমন কিনলাম ভাবি? খুব ভালো, খুব সুন্দর। অনেকগুলো টাকা চলে গেল, তবু শখের একটা জিনিস, তাই না ভাবি? তা তো বটেই। হাসপাতালের মধ্যেও এক ধরনের সরলতা আছে, এটা লীনার জন্য ভালো লাগে। এরা সুখেই আছে, নিজেদের নিয়ে আনন্দে আছে। পৃথিবী সমাজ টমাস এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসেরা গভীর আনন্দ খুঁজে পায়। প্রায় দেখা যায় অনেক রাতে হাসপাতালে বড় সড় একটা মাছ কিনে এনেছে। বেনু সেই মাছ কাটছে, হাসপাতালে অবু হয়ে তার সামনে বসে আছে। মাছটা কীরকম সেই নিয়ে গবেষণা হচ্ছে। পুকুরের মাছ কি বলো বেনু, রংটা কেমন কালো দেখো না, শ্যাওলার নিচে থেকে কালো হয়ে গেছে। নদীর মাছ হলে লাল হতো। তেলটা ঠিক আছে কিনা দেখো তো। ঠিক আছে, তেল দিয়ে বড়া বানাতে পারবে। মাছের তেলের বড়ার স্বাদই অন্যরকম। দুটো বড় করে পিস কাটো, ভেজে লীনা ভাবিদের দিয়ে আসো, ওরা কোথায় শুয়ে পড়েছে, সকালে দিব। আরে না, এখনই দাও, টাটকা জিনিসের একটা আলাদা ব্যাপার আছে। গভীর রাতে প্লেটে ভাজা মাছ নিয়ে হাসপাতালে নিজেই দরজায় ধাক্কা দিয়ে, ভাবি ঘুমিয়ে পড়লেন নাকি? ও ভাবি, ভাবি পরিষ্কার বোঝা যাচ্ছে। এই পরিবারটি লীনাদের বেশ পছন্দ করে, কেন করে সেও এক রহস্য। এতদিন একসঙ্গে আছে, এর মধ্যে একদিন নাটক দেখার ব্যাপার কোনো আগ্রহ দেখায়নি। হাসপাতালে অবশ্য প্রায় বলে একদিন যাব। বুঝলেন ভাবি, আপনাদের কাণ্ড কারখানা দেখে আসব। মেয়েটাকে নিয়ে হয়েছে মুশকিল, সারাক্ষণ ভ্যা ভ্যা করে। বাচ্চা নিয়ে কি আর যাওয়া যায় ভাবি? বেনুকে একদিন নিয়ে দেখাবো, গ্রামের মেয়ে, কিছু তো এইসব জীবনে দেখেনি। সিঁড়ির বাতি বোধ হয় আবার চুরি হয়ে গেছে, খুব সাবধানে পা টিপে টিপে উঠতে হচ্ছে। একটা সিঁড়ি আছে ভাঙা, বাড়িওয়ালাকে কতবার বলা হয়েছে, এখনও কিছু করছে না। দরজা খুলে দিল বেনু, অবাক হয়ে বলে, এত রাতে একা একা আসলেন ভাবি? একা না, তোমার ভাইয়া নামিয়ে দিয়ে গেছে। ভাই আবার গেলেন কই? তার এক ভাগ্নির অপারেশন। ও আল্লাহ, কি হয়েছে, কি হয়েছিল না নিজেও ভালো মতো জানে না, জানা উচিত ছিল। কথাবার্তা শুনে হাসপাত বেরিয়ে এলো, হাসি মুখে বলল, একটা ভিসিপি ভাড়া করে নিয়ে এসেছি ভাবি। তাই নাকি? 300 টাকা দিয়ে এক সপ্তাহের জন্য ভাড়া করলাম, মনের শখ মিটিয়ে ছবি দেখব। ভালোই তো, খাওয়া দাওয়া করে আসেন, একসঙ্গে দেখি 11টা ছবি এনেছি, সব ভালো ভালো ছবি। আসিফ ভাই কই? ওর এক ভাগ্নিকে দেখতে গেছে, ভোরবেলা আসবো। আমি ভাবি 2 দিনের ছুটি নিয়ে নিয়েছি, ক্যাজুয়ালি 3 রাত ছবি দেখব। ভালো, দেখুন আপনি ভাত খেয়ে আসুন, একা একা ছবি দেখে সুখ নেই ভাবি। প্লেটে ভাত নিয়ে লীনা শোবার ঘরে চলে এসেছে, লীনার পেছনে পেছনে ঢুকেছে বেনু। ভাত খাওয়া হলে জোর করে তাকে ছবি দেখাতে নিয়ে যাবে। লীনার চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে, তবু মনে হচ্ছে তাকে ছবি দেখতেই হবে। ভাবি, কি বেনু, আপনি এত কাজ সারাদিন কেমনে করেন? তাই ভাবি, দিনে স্কুল, রাতে নাটক থিয়েটার, তুমিও তো অনেক কাজ করো, ঘরের সব কাজ সামলাও, বাচ্চা দেখো। বাচ্চা কি ঘুমিয়ে পড়েছে? জি, অনেক কষ্ট ঘুম পাড়াইছি, এর একটা তাবিজ টাবিজ দিয়ে দিব ভাবি। তুমি কোলে নিয়ে নিয়ে মেয়েটাকে নষ্ট করেছো বেনু। তাও ঠিক, বেনু তৃপ্তির হাসি হাসলো, যেন সে মেয়েকে নষ্ট করা খুব আনন্দিত। সব মায়েরা যা পারে না সে তা পেরেছে। ভাবি, বলো বেনু তেস্ত করে বলল, একটা শরমের কথা ভাবি, খুকির আব্বা কেমন একটা ছবি আনছে, অসভ্য কাণ্ড কারখানা, দেখলে শরীর ঝিমঝিম করে। না দেখলেই হয়, আমি খুকির আব্বারে বলছি এই ছবি দেখলে পাপ হইব, সে খালি হাসে, এসব কেমনে বানে আফা। জানি না বেনু, লীনাকে ছবি দেখার জন্য বসতে হলো, দিদার নামের কি একটা পুরনো সিনেমা হচ্ছে।
হিন্দি প্রতিটি বাক্য হাসমাতালি অনুবাদ করে দিচ্ছে। খুব বিরক্তিকর ব্যাপার। প্রচণ্ড ঘুমে শরীর আচ্ছন্ন হয়ে আসছে। ছবি মাঝপথে রেখে লীনা উঠে এলো। আর আশ্চর্য, বিছানায় শোয়া মাত্র ঘুম ওঠাও। লীনা অনেকক্ষণে পাশ ওপাশ করল, মাথায় পানি দিয়ে এলো, লাভ হলো না। এই রাতটাও সম্ভবত অঘুমে কাটাতে হবে। এরকম হচ্ছে কেন? তার মনে হয় কি কোনো গোপন দুঃখ আছে, কোনো হতাশা আছে? থাকার তো কথা নয়, তাহলে এরকম হচ্ছে কেন? বাবার অভিশাপ লাগলো নাকি? লীনার বাবা ডিস্ট্রিক্ট জাজ ওয়াদুর রহমান সত্যি সত্যি মেয়েকে অভিশাপ দিয়েছিলেন। যা শ্রেণীর মানুষ কখনো খুব বেশি রাখতে পারেন না। কিন্তু রেগে গিয়েছিলেন, রাগে অন্ধ হয়ে বলেছিলেন, কী আছে ওই ছেলের, অভিনয় করে। অভিনয়টা আবার কী? অভিনয় হচ্ছে অনুকরণ, একটা বানরও অনুকরণ করে। তাই বলে একটা বানরকে বিয়ে করা যায়? লীনা কাঁদতে কাঁদতে বলে, এসব কী বলছো তুমি বাবা? ওয়াদুদুর রহমান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, যা বলেছি ঠিকই বলেছি, ওই ছেলের আর কী আছে? ঘাড়ে গরদানে এক ছেলে, থার্ড ক্লাস বিয়ে পেয়েছে, ব্যাংকে চাকরি করে। ওই চাকরির বেতন কত তুই জানিস? 1100 টাকা। 1100 টাকা দিয়ে নিজে খাবে না তোকে খাওয়াবে, নাকি না খেয়ে থাকবে, আর অভিনয় করে দেখাবে যে খুব খাওয়া হলো? ছি বাবা, এই কথা হয়ে বলতে পারলে? আমার যা বলার আমি বললাম, এখন তোর যা ইচ্ছা করবি, তোর স্বাধীন ইচ্ছা আমি বাধা দেবো না। তবে এ বাড়িতে বিয়ে হবে না, বিয়ের খরচ আমি দেবো, সেই টাকা আলাদা করা। তোমার টাকা আমার লাগবে না বাবা। নাটকের লোক বিয়ে করার আগেই নাটকের সংলাপ শুরু করেছিস? জীবন নাটক এক না, এটা হাড়ে হাড়ে টের পাবি। জীবন এক সময় অসহ্য বোধ হবে। অভিশাপ দিচ্ছ? সত্যি কথা বলছি, মাঝে মাঝে সত্যি কথা অভিশাপের মতো মনে হয়। লীনার বিয়ে হলো বড় খালার বাড়িতে। সেই বিয়েতে ওয়াদুদুর রহমান সাহেব এলেন না। তবে লীনার ধারণা তার বাবার অভিশাপ লাগেনি। তারা সুখী, প্রচণ্ড সুখী। টাকা পয়সার কষ্ট তো আছেই, এই কষ্ট তেমন কোনো কষ্ট নয়, সহনীয় কষ্ট। অসহনীয় কষ্ট হচ্ছে ভালোবাসার অভাবের কষ্ট, সেই কষ্ট লীনাদের হয়নি। লীনা এখনও তার স্বামীর প্রতি তীব্র ভালোবাসা বোধ করে। ভালোবাসা কখনো একপক্ষীয় হয় না। আসিফও নিশ্চয়ই তার প্রতি সমপরিমাণ ভালোবাসা লালন করে, কিন্তু সত্যিই কি করে? লীনা উঠে পড়ল, আবার মাথায় কিছুক্ষণ পানি দিল। পাশের ঘরে ভিসিআর চলা আছে, যুগল সঙ্গীত, সুর বেশ সুন্দর। কথাগুলির মানে কি কে জানে? ও মেরি পানাছেরি, পানাছেরি শব্দের মানে কি? হাসমত সাহেবকে কাল একবার জিজ্ঞেস করতে হবে, মনে থাকলে হয়, আজকাল কিছু মনে থাকে না। বেনু বাচ্চা জেগে উঠেছে, কাঁদছে ট্যাটা করে। বেনু তাকে নিয়ে বারান্দায় হাঁটছে আর বলছে, ও খুকি কান্দে না, ও খুকি কান্দে না। কি বিশ্রী নাম খুকি! এরপর যদি ছেলে হয়তো নাম রাখবে খোকা। লীনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাদের প্রথম মেয়ের নাম সে রেখেছিল লোপামুদ্রা, পরের মেয়েটির নাম কৃপা। ওরা কোথায় গেল? মৃত্যুর পর শিশুরা কোথায় যায়? সেই দেশে একা একা ওরা কী করে? বাবা মার জন্য অপেক্ষা করে কি? একদিন লীনা যখন যাবে, ওরা কি তখন সেই ছোটটিই থাকবে, না বড় হয়ে যাবে? যদি ছোট থাকে তাহলে কি তাকে চিনতে পারবে? মা মা বলে ছুটে আসবে তার দিকে? যদি ছুটে আসে তাহলে কাকে সে প্রথমে কোলে নেবে, লোপাকে না ত্রোপাকে? লীনার বুক জ্বালা করছে। সে দরজা খুলে বারান্দায় এলো। বেনু বলল, ঘুমান নাই আফা? না, দেখেন না কী বিরক্ত করে, ইচ্ছা করতেছে একটা আসার দিই। ছি, এসব কী কথা, দেখি আমার কাছে দাও তো। বেনু তার মেয়েকে লীনার কাছে দিল। মেয়েটির কান্না থামল না। লীনা বলল, গরম বোধ হচ্ছে, জামাটা খুলে দেব? দেন। মেয়ের তো খুব ঘামাচি হয়েছে, আমার ঘর থেকে পাউডার নিয়ে এসো তো বেনু, পাউডার দিয়ে দিই। গায়ে পাউডার দেওয়া তো হয়তো একটু আরাম হয়েছে, খুকি ঘুমিয়ে পড়েছে, হাত পা ছড়িয়ে ঘুম। মেয়েটা দেখতে সুন্দর হয়নি, বাবার মতো ভোতা ধরনের চেহারা, দাঁতগুলিও সম্ভবত উঁচু, তবু কি সুন্দরই না লাগছে।
মানব শিশুর মতো সুন্দর পৃথিবী তার কিছুই বোধ হয়নি। লীনার খুব ইচ্ছা করছে বলে, বিনু তোমার মেয়ে আজ থাকুক আমার এখানে, তা সে বলতে পারল না। সহজ গলায় খুব সাধারণভাবে যা বলল তা হচ্ছে, নিয়ে যাও, বেনু ঘুমিয়ে পড়েছে। বেনু তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। লীনা ঠিক আগের ভঙ্গিতে খাটের উপর বসে আছে, পানি খেতে পারলে ভালো হতো, বুক শুকিয়ে কাঠ, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। পাশের ঘরে এখনও ভিসি চলছে, এরা কি সত্যি সত্যি সারা ছবি দেখবে নাকি? হাসমত আর বেনু দুজনেই খুব হাসছে, এরকম হাসাহাসির মধ্যে বাচ্চা ঘুমোবে কী করে, এই সহজ জিনিসটা বোঝে না কেন? লীনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার লোপার কথা মনে পড়ছে, কেমন ধপধপ করে হাঁটত, চলন্ত কোনো পোকা টোকা দেখলেই খপ করে ধরে মুখে পুড়ে ফেলত, সেই মুখ তখন কিছুতেই হা কওয়ানো যেত না, যেন পৃথিবীর সবচেয়ে লোভনীয় খাবারটি তার মুখে। এক বছর বয়সে কত কথা শিখে গেল, কিছু কিছু কথার আবার কোনো অর্থই নেই, যেমন ইরি কিরি মিরি মিরি। লীনা বলতো, এসব কোন পৃথিবীর ভাষা মা? লোপাতাতে আরও মজা পেত, হাত নেড়ে নেড়ে আরও অনেক উৎসাহ নিয়ে বলতো, ইরি কিরি মিরি মিরি। লীনার চোখ জ্বালা করছে, সে বিছানায় উঠে বসল। কী করা যায়, কী করলে মেয়েটার কথা ভুলে থাকা যায়? লোপা ত্রোপা এদের কথা সে কিছুতেই মনে করতে চায় না, কিছুতেই না। পাশের ঘরে কোকি কাঁদছে, বেনু বিরক্ত গলা শোনা যাচ্ছে। লীনা কি উঠে গিয়ে ওদের দরজায় ধাক্কা দিয়ে বলল, বেনু ওকে আমার কাছে দিয়ে যাও, নাকি চুপচাপ বিছানায় বসে থাকবে? একা একা বসে থাকতে আসিফের কখনো খারাপ লাগে না, আজ লাগছে। সোফাটার কোনো একটা ঝামেলা আছে কিনা কে জানে, কোনোভাবেই বসে আরাম পাওয়া যাচ্ছে না। সিগারেট খেতে ইচ্ছা করছে, খাওয়া যাচ্ছে না, সাইনবোর্ড ঝুলছে, ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চোখের সামনে এরকম কড়া একটা সাইনবোর্ড নিয়ে সিগারেট ধরানো যায় না। তাছাড়া ঘরে ফিনাইলের গন্ধ, এই গন্ধ নাকে এলেই কেমন যেন নিজেকে অসুস্থ মনে হয়। আসিফ ঘড়ি দেখল, 12:10। যে অপারেশন 11:00 হওয়ার কথা সেটা এখন হবে 1:00। এনেস্থেসিস্ট পাওয়া যাচ্ছে না, তিনি নাকি কোন বিয়ে বাড়িতে গেছেন, বলে গেছেন 12:00 দিকে ফিরবেন, সেইভাবেই ব্যবস্থা হয়েছে। আসিফের বড় বোন রেহানা খুব ছটফট করছেন, একবার তিনতলায় যাচ্ছেন আবার আসছেন একতলায়। এই ক্লিনিকটা বেশ ভালো, লিফট আছে, মাঝরাতেও লিফট ম্যান আছে। রেহানা লিফটে উঠছে না, সিঁড়ি ভেঙে উঠানামা করছেন। রেহানার শরীর বিশাল, কিন্তু তাতেও তেমন অসুবিধা হচ্ছে না, শুধু মুখ টুক টকটকে লাল হয়ে আছে এবং তিনি খুব ঘামছেন। আসিফ বলল, তুমি শান্ত হয়ে বসো থাকা, এরকম করছো কেন? অ্যানেস্থেসিস তো এখনও এলো না, অন্য কোনো ক্লিনিকে যাব? এসে পড়বেন, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, বসো আমার পাশে, তোমার নিজের হার্ট অ্যাটাক হয়ে যাবে। রেহানা বসলেন না, ছটফটি আবার তিনতলায় রওনা হলেন। তারপর সঙ্গে সঙ্গে অ্যানেস্থেসিস্ট এসে পড়ল। এক ধরনের টেনশন আসিফের মধ্যেও ছিল, এখন আর তা নেই। আশ্চর্য ব্যাপার, সোফায় বসতেও তার আরাম লাগতে শুরু করেছে, ঘুম ঘুমও পাচ্ছে। এভাবে বসে থাকলে ঘুম এসে যেতে পারে। আসিফ বারান্দায় এসে দাঁড়ালো, সিগারেট ধোয়ার ইচ্ছা করছে, ধোয়ানো যাচ্ছে না। চারদিকে আত্মীয় স্বজন, ঢাকা শহরে যেখানে যে ছিল সবাই চলে এসেছে। ক্লিনিকের সামনে 6-7টা গাড়ি। আসিফদের 5 বোনের 4 জনই থাকে ঢাকাতে, তারা সবাই এসেছে, তাদের আত্মীয় স্বজনরা এসেছে, হুলস্থুল ব্যাপার। এদের প্রায় কাউকেই সে ভালো মতো চেনে না, কয়েকবার হয়তো দেখা হয়েছে, কি কেমন ভালো এই জাতীয় কথাবার্তা হয়েছে, এর বেশি কিছু না। বোনদের স্বামীর বাড়ির লোকজন সে যেমন চেনে না, ওরাও চেনে না। তবু কয়েকজন চকচকে চেহারার মানুষ আসিফকে বলল, কি ভালো? আসিফ খুবই পরিচিত ভঙ্গিতে হাসছে, বাস এই পর্যন্তই। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে গার্লস হাই স্কুলে একজন দরিদ্র অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার
তার 5 মেয়েকেই খুব ভালো বিয়ে দিয়েছেন। অথচ মেয়েগুলো পড়াশোনা বা দেখতে শুনতে এমন কিছু না। আসিফ তার বাবা মার 5 কন্যার পরের সন্তান। শুধুমাত্র এই কারণেই যতটুকু আদর তার পাওয়া উচিত ছিল তার শতাংশ সে পায়নি। আসিফের বাবা সিরাজউদ্দিন সাহেব তার সর্বশেষ সন্তানকে কঠিন হাতে মানুষ করতে শুরু করলেন। তার এই ছেলে যে হীরের টুকরো ছেলে, এটা তিনি সবাইকে দেখিয়ে দিতে চান। অন্য বাচ্চারা যখন 1-2 শিখেছে, তখন তার ছেলে শিখে ফেলেছে তিনের ঘরের নামটা। ক্লাস 2-তে উঠে এসে রবীন্দ্রনাথ বীরপুরুষ কবিতাটা গোটা মুখস্থ বলে লোকজনকে চমকে দিতে শিখে গেল। সিরাজউদ্দিন সাহেব ও পুত্রের প্রতিভায় মুগ্ধ। বাড়িতে কেউ এলে আসিফকে তার প্রতিভার পরীক্ষা দিতে হয়। বীরপুরুষ কবিতা মুখস্থ বলবার পর সিরাজউদ্দিন সাহেব নিজেই বলেন, আচ্ছা বাবা, 3-18 কত বলো তো? আসিফ গম্ভীর গলায় বলে, 54। অতিথি চমকে উঠে বলেন, 18 ঘরের নামটা জানে নাকি? সিরাজউদ্দিন সাহেব উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, ইংরেজি জিজ্ঞেস করেন, বানান জিজ্ঞেস করেন? আচ্ছা বাবা, জিরাপ বানানটা বলো তো দেখি। আসিফ বানান বলে। অতিথি যত না চমকৃত হন, বাবা হন তার চেয়ে বেশি। গম্ভীর গলায় বলেন, সবই হচ্ছে ট্রেনিং, যত্ন নিতে হয়, প্রপার গাইডলাইন্স দরকার। ক্লাস 8 পর্যন্ত আসিফ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হলো। তারপর একদিন খুব স্বাভাবিক গলায় বাবাকে সে বলল, আমি আর পড়াশোনা করব না বাবা। সিরাজউদ্দিন সাহেব হতভম্ব হয়ে বললেন, সে কি? আসিফ সহজ স্বরে বলল, আমার ভালো লাগে না বাবা। সিরাজউদ্দিন সাহেব থেমে থেমে বললেন, আজ আর কাল এই 2 পড়তে হবে না, বিশ্রাম কর, মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম না বাবা, আমি আর পড়াশোনাই করব না, টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো হারামজাদা, কান ছিঁড়ে ফেললেও পড়ব না বাবা। সিরাজউদ্দিন সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন তার দ্বিতীয় মেয়ের বিয়ের আয়োজন চলছে, বাড়ি ভর্তি মেহমান। কিছু বলা বা শাসন করার মতো মানসিক অবস্থা তার নেই। তিনি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। আসিফের মা চিররুগ্ন মহিলা, সংসারে কোনো ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। তবু তিনি ক্ষীণ স্বরে বললেন, বাদ দাও, কয়েকটা দিন যাক, ছেলে মানুষ বয়সটা দেখবে না? সিরাজউদ্দিন অবাক হয়ে লক্ষ্য করলেন, আসিফ পড়াশোনা ছেড়ে দিয়েছে, সকালবেলা বের হয়, সারাদিন কোথায় কোথায় ঘুরে। সন্টার ড্রামেটিক ক্লাবে নাটকেও নাকি নাম দিয়েছে। রাত 8-9 পর্যন্ত রিহার্সেল হয়। রিহার্সেল শেষ করে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাড়ি ফেরে। সিরাজউদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে থাকেন আর হতভম্ব হয়ে ভাবেন, এসব কি হচ্ছে, হচ্ছেটা কি? স্টার ড্রামাটিক ক্লাবের অ্যানুয়াল নাটক হলো জেলা স্কুলের মাঠে, বিরাট হইচই। সিরাজউদ্দিন সাহেব নাটক দেখতে গেলেন। ত্রিপুরা রাজ পরিবার নিয়ে জমকালো নাটক, 3 রাজকুমারের গল্প, বড় রাজকুমার, মধ্যম রাজকুমার এবং ছোট রাজকুমার। বড় এবং ছোট রাজকুমারের অত্যাচারে মধ্যম রাজকুমার জর্জরিত। একদিন তার যুগ নষ্ট করে দিয়ে 2 ভাই তাকে গভীর বনে ফেলে দিয়ে এলো। ক্লান্ত শ্রান্ত মধ্যম রাজকুমার যেদিকে যেতে চায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, কোনো মতো উঠে দাঁড়ায়, আবার ধাক্কা খেয়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, কে কোথায় আছো, বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই, দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম কুমার আজ পথের ধুলায়। মধ্যম রাজকুমারের অভিনয় দেখে সিরাজউদ্দিন সাহেব অভিভূত হয়ে পড়লেন। তার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো, বুকের মতো হু হু করতে লাগলো, চারদিকে প্রচণ্ড হাততালি পড়েছে। সেই শব্দ ছাপিয়ে তার কানে বাজছে মধ্যম রাজকুমারের হাহাকার, কে কোথায় আছো, বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই, দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম রাজকুমার আজ পথের ধুলায়। গলায় একটা রূপার মেডেল ঝুলি আসিফ বাড়ি ফিরল। সিরাজউদ্দিন সাহেব আগেই পৌঁছেছেন। একা একা অন্ধকার বারান্দায় জায়নামাজে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় তিনি মগ্ন।
আসিফ ঘরে ঢুকতেই তার আচ্ছন্নভাব দূর হলো। শান্ত গলায় বললেন, আয় আমার সাথে। ছেলেকে তিনি বাসার পেছনের কুয়োতলায় নিয়ে গেলেন। সহজ গলায় বললেন, গলার মেডেলটা খুলে কুয়োর মধ্যে ফেল। তার কণ্ঠে এমন কিছু ছিল যে আসিফ কোনো কথা না বলে মেডেল ফেলে দিল কোহিন কুয়া। মনে হলো যেন দীর্ঘ সময় পর পাড়িতে ছপ করে শব্দ হলো। সিরাজউদ্দিন সাহেব বললেন, এখন বল, আর কোনো দিন অভিনয় করবো না, বল হারামজাদা বল। আসিফ কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সিরাজউদ্দিন সাহেব বললেন, বল আর কোনো দিন অভিনয় করবো না, নয়তো তোকে আজ খুন করে ফেলবো, বল হারামজাদা বল। আসিফ ক্ষীণ গলায় বললেন, কেন বাবা, বল তুই বল, নয়তো খুন করে ফেলবো। সিরাজউদ্দিন সাহেবের চোখে মুখ উন্মাদ ভঙ্গি, তিনি ছেলের উপর ঝাঁপিয়ে পড়লেন, দু হাতে চুলের মুঠি ধরে মাথা ছাকাতে ছাকাতে বললেন, বল আর অভিনয় করবো না, বল। আসিফ যন্ত্রের মতো বলল, আর অভিনয় করবো না। সিরাজউদ্দিন সাহেব ছেলের মাথা কুয়োর মুখের কাছে ধরলেন, হিস হিস করে বললেন, বল আবার বল, তিনবার বল। আসিফ বলল, কোহিন কুয়া সেই শব্দ ফেরত পাঠালো। কুয়ার তল থেকে গম গমে অথচ শীতল একটা স্বর ফিরে এলো, আমি অভিনয় করব না, আমি অভিনয় করব না, করব না। আসিফ তার কথা রেখেছিল, বাবা জীবিত থাকাকালীন সময়ে সে অভিনয় করেনি। তার জীবনের দ্বিতীয় অভিনয় সে করে বাবার মৃত্যুর এক বছর পর। গ্রাম্য কবিয়ালের একটা ভূমিকা, যে কথায় কথায় পদ বাঁধে, সেই পদ লোকজন কাছে বলে বলে শোনায় এবং গভীর আগ্রহে বলে, পদটা কেমন হয়েছে ভাইজান, একটু কন দিহি, বুকের মধ্যে গিয়ে ধরে, ঠিক না? আরে কি পদ বানাইছি, হলুদ পাখি সোনার বরণ, কালা তাহার চোখ, ছোট্ট একটা পাখির ভিতর কত বড় দুঃখ। ও আমার সোনার পাখি রে, ও আমার ময়না পাখি রে। গ্রাম্য গীতিকারের অভিনয় করে সে ময়মনসিংহ শহরে একটা হইচই ফেলে দিল। অভিনয় শেষে স্টেজের পিছনে গ্লাসে করে চা খাচ্ছে। জেলা স্কুলে হেডমাস্টার সাহেব ব্যস্ত ভঙ্গিতে ঢুকে বললেন, আসিফ একটু বাইরে আসো তো, ডিস্ট্রিক্ট জাজ ওয়াদুদুর রহমান তোমার সঙ্গে কথা বলতে চান। চাটা শেষ করে আসি স্যার, চা পরে খাবে, আসো তো তুমি। আসিফ বাইরে এসে দেখে ওয়াদুদুর রহমান সাহেব হাতে চুরুট নিয়ে বিমর্ষ ভঙ্গিতে হাঁটছেন, তার গা ঘেঁষে লম্বা রোগা মতো একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির মুখে দিঘি জলের মতো ঠান্ডা একটা ভাব। মেয়েটি কিছু বলল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, ইয়াং ম্যান, তোমার অভিনয় দেখে আমার মেয়ে খুব ইমপ্রেসড, ওয়েল ডান। আসিফ কি বলবে বুঝতে পারল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, আমার মেয়ের খুব ইচ্ছা তুমি একদিন আমাদের বাসায় এসে লাঞ্চ বা ডিনার করো, আমি নিজেও খুশি হব। জি আচ্ছা আমি যাব, ভেরি গুড ইয়াং ম্যান, পরে একদিন দেখা হবে, কেমন? আসিফ জবাব দেওয়ার আগেই লীনা বলল, আপনি আজই চলুন না, আমাদের সঙ্গে গাড়ি আছে, আপনাকে বাসায় পৌঁছে দেবে প্লিজ। ওয়াদুদুর রহমান সাহেব শীতল গলায় বললেন, বেচারা অভিনয় করে ক্লান্ত হয়ে আছে, আজ থাক, কোনো একটা ছুটির দিন বরং। না বাবা, আজ ভালো লাগা থাকতে থাকতে ওকে বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছে, আপনার কি খুব অসুবিধা হবে? প্লিজ আসুন না প্লিজ। আসিফ গেল। ওয়াদুদুর রহমান সাহেবের পরিবার অন্য সবার সঙ্গে এক টেবিলে বসে ভাত খেল। ওয়াদুদুর রহমান সাহেবের স্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলেন, বাবা কি করেন, ভাই বোন কজন, বোনদের কোথায় বিয়ে হয়েছে, সে কি পড়ছে, ম্যাট্রিক রেজাল্ট কি, আইএতে কি রেজাল্ট। নিনা একসময় বিরক্ত হয়ে বলল, চুপ করো তো মা, কি শুধু উকিলের মতো প্রশ্ন করছো, ওকে ভাত খেতে দাও। মা চুপ করলেন না, প্রশ্ন ছাড়াও তার পরিবারের সমস্ত তথ্য দিয়ে দিলেন, তার তিন মেয়ে এক ছেলে, ছেলে আন্ডার গ্রাজুয়েট, পড়ছে নিউ জার্সি স্টেট কলেজে, বড় মেয়ের বিয়ে হয়েছে, জামাই ডাক্তার, সম্প্রতি FRCS করছে, এখন আছে PG-তে। লীনা দ্বিতীয় মেয়ে, ম্যাট্রিকের চারটা লেটার এবং স্টার মার্ক নিয়ে ছেলে মেয়ে সবার মধ্যে ফিফথ হয়েছে, আইএতে খুব ভালো করতে পারেনি, সায়েন্স থেকে আর্টসে আসে একটু অসুবিধা হয়েছে, তবু ফার্স্ট ডিভিশন ছিল, এখন পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, হলে থাকে,
গরমের ছুটিতে এসেছে। ছোট মেয়েকে শান্তিনিকেতন দিয়েছিলেন কলাভবনের ছাত্রী, তবে ওর সেখানে থাকতে ভালো লাগছে না, গরমের সময় খুব গরম পড়ে, মেয়ের আবার গরম সহ্য হয় না। ফেরার পথে লীনা তাকে গাড়িতে তুলে দিতে এলো, নরম গলায় বলল, মা নিজেদের কথা বলতে খুব পছন্দ করেন, আপনি এবার কিছু মনে করলেন না তো? আসিফ বলল, না কিছু মনে করিনি, আমি আপনাদের একটু উপহার এনেছি, সবার সামনে দিতে লজ্জা লাগলো, আপনি যদি এটা নেন আমি খুব খুশি হব। আপনার অভিনয় আমার কী যে ভালো লেগেছে, অনেকদিন ধরেই মনটা অন্ধকার স্যাঁতসেঁতে হয়েছিল, হঠাৎ সেখানে এক ঝলক আলো পড়ল, খুব কাব্য করে কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না, এই নিন। শাড়ির আঁচলে ভাসতে গেলি না কালো রঙের কী যেন বের করল। আসিফ বলল, এটা কি? নটরাজের একটা মূর্তি, আমার ছোটো বোন শান্তিনিকেতন থেকে আমার জন্য এনেছিল, আমার খুব প্রিয়, আপনি নিন, আপনার টেবিলে সাজিয়ে রাখবেন, প্লিজ প্লিজ। তখন আসিফের বয়স ছিল অল্প, হৃদয় আবেগে পরিপূর্ণ, রাতটাও ছিল অন্যরকম, চৈত্র মাসের রহস্যময় রাত, চারদিকে উথালি পাথালি চাঁদের আলো, পাশে নটরাজের মূর্তি, হাতে দেবীর মতো এক তরুণী, তরুণীর কণ্ঠস্বর বড় স্নিগ্ধ। আসিফের চোখে জল এসে গেল, সেই জল গোপন করার কোনো চেষ্টা সে করল না, কেন যেন তার মনে হলো এই নারীর কাছে তার গোপন করার কিছুই নেই, এই নারী সর্বজ্ঞ ঈশ্বর। নটরাজের মূর্তি আসিফ নিজের কাছে রাখেনি, রূপার মেডেলের মতো মূর্তিটি সে ক্রিয়ায় ফেলে দিয়েছিল, কেন সেটা করল, পৃথিবীর মতো চৈত্র মাসের চাঁদের মতো গভীর অন্যর মতো মানুষ রহস্যময়। ঘুমোচ্ছিস নাকি আসিফ? আসিফ চমকে উঠল, সে প্রায় ঘুমিয়ে পড়েছিল, তার বেশ লজ্জা লাগছে, ভাগ্নির এত বড় একটা অপারেশন হচ্ছে আর সে কিনা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। রেহানা বললেন, অপারেশন হয়ে গেছে, পুতুল ভালো আছে, জ্ঞান ফিরেছে, কথা টথা বলল। বাহ চমৎকার তো, তুমি এখন রেস্ট নাও আপা, খুব দখল গেছে। রেহানা ক্লান্ত ভঙ্গিতে আসিফের পাশে বসল, ক্লিনিকের এই ঘরটা এখন প্রায় ফাঁকা, আত্মীয় স্বজন যারা এসেছিল তারা সবাই চলে গেছে, আসিফের মেজ বোন এখনও আছে, সে দাঁড়িয়ে আছে ইন্টেনসিভ কেয়ার ঘরটার পাশে, তারও চলে যাবার কথা, গাড়ি গিয়েছে একজনকে নামিয়ে দিতে, গাড়ি এলেই সেও চলে যাবে, এখানে থাকার আর কোনো মানে হয় না। রেহানা বলল, আসিফ তুই কী করবি, থাকবি না চলে যাবি? আমার অসুবিধা নেই, থাকতে পারি, তোর খিদে লেগেছে বোধ হয়, রাতে তো খাসনি। না খিদে লাগেনি। তোর বউ কেমন আছে? ভালোই, অনেক দিন দেখি না, তোর আসিস না কেন? ব্যস্ত থাকি, নাটক নিয়ে ব্যস্ত। কে যেন বলছিল বউকেও নামিয়েছিস, এসব কি কাণ্ড বলতো, নিচে যা করছিস তাই যথেষ্ট, তারপর যদি? আসিফ কিছু বলল না, হাই তুলল। রেহানা বললেন, নাটক নাটক করে তোর লাভটা কী হয়েছে? এমন তো না যে দশটা লোক তোকে চেনে, তার তো কিছু হয়নি। তা ঠিক, এই জীবনে কোথাও স্থির হতে পারলি না, আজ এই চাকরি কাল ওই চাকরি, তোর বয়স হচ্ছে না? হচ্ছে, বয়স হলে মানুষের একটা সিকিউরিটির দরকার হয়, একটা বাড়ি, কিছু টাকা পয়সা, তোর আছে কি? এসব বাদ দাও। বাদ দাও বললেই বাদ দেওয়া যায়? এই যে পুতুল অপারেশন হলো, 12-13 হাজার টাকা খরচ হয়েছে, টাকা ছিল বলেই খরচ করতে পেরেছি, যদি না থাকতো তোর এরকম কিছু হলে তুই কী করবি? কী আর করবো, হাসপাতাল যাব, বিনা পয়সার চিকিৎসার চেষ্টা করব। তুই হয়তো ভাবিস তোকে নিয়ে আমরা চিন্তাভাবনা করি না, এটা ঠিক না, প্রায় আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা হয়, খুবই কষ্ট লাগে। কষ্ট লাগার কী আছে? কষ্ট লাগার কিছু নেই। কী বলছিস তুই, একটা বাড়িতে থাকি, সেই বাড়ির রান্নাঘর অন্য একজনের সঙ্গে শেয়ার করতে হয়, এটা কেমন কথা?
সবার তো সব কিছু হয় না, চেষ্টা করলে ঠিকই হয়, চেষ্টা না করলে হবে কীভাবে? কোনো রকম চেষ্টা নাই, বড় হবার ইচ্ছা নাই, নাটক নাটক নাটক। এইসব বাদ দাও আপা, দেখি চা পাওয়া যায় কিনা, মাথা ভার ভার লাগছে, চা খেলে ভালো লাগবে। রাত দুপুরে চা পাবি কোথায়? চুপ করে বস, তোর সঙ্গে দেখাই হয় না, সুযোগ পাওয়া গেল। আসিফ সিগারেট ধরালো, তার সত্যি সত্যি ঘুম পাচ্ছে, সিগারেটের ধোঁয়া দিয়েও ঘুম দাঁড়ানো যাচ্ছে না। রাত জাগার জন্যই বোধ হয় প্রচণ্ড খিদেও লাগছে, খালি পেটে সিগারেট নাবিতে পাক দিচ্ছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে। আসিফ বলাপা, তুই আমাকে একটা সত্যি কথা বলতো। বেশিরভাগ সময় আমি সত্যি কথা বলি, তোর কি এখন চাকরি নেই? এ কথা বলছো কেন? তুই তোর দুলাভাইকে বলেছিস তোর জন্য একটা কিছু দেখে দিতে, এই থেকে অনুমান করছি তোর কি চাকরি নেই? না নেই। কদিন ধরে নেই? মাস দুই। তোর বউ জানে? জানবে না কেন, জানে। তবু তুই নাটক করবি? এর পরেও তো শিক্ষা হয় না, তুই কি মানুষ না জানোয়ার? রেহানা উঠে গেলেন, আসিফ একা একা বসে রইল। বেশিক্ষণ একা বসে থাকতে হলো না, রেহানা আবার এসে ঢুকলেন। তিনি খুব কঠিন কিছু কথা বলতে এসেছিলেন, বলতে পারলেন না। আসিফের বসে থাকার ভঙ্গি দেখে তার খুব মায়া লাগলো।